হ্যালো বন্ধুরা, এখন আমি আছি আমার ছোট ননাসের বাড়িতে। এখানে আমি 2-3 দিন থাকবো। আজকে সারাদিন কী কী করবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে বেগুন, আলু, ফুলকপি, মাছ সব সবজি এখানে রাখা আছে। আমি এখন এগুলো কাটবো, কেটে রান্না করবো। এখন আমি এগুলো সব কাটবো। দেখো বন্ধুরা, আমার বেগুন কাটা হয়ে গেছে। আমি এখন ফুলকপি কাটছি। এখন আমি বেগুনটা কেটে দিচ্ছি। বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেল। এগুলো এখন আমি ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে এসে রান্নাটা বসে দিব। এই দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেল। এখন আমি এই তেলের মধ্যে এই বেগুনগুলো ভেজে নেব। এগুলো সিমেন্টের রুমাল, আমি রান্না করছি, এগুলো সিমেন্ট দিয়ে বানানো। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি কাটবো। আদা, জিরে, ধনে, তেজপাতা সব কিছু একসঙ্গে বেটে নেবো। আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। এখন আমি তরকারি রান্না করবো। বন্ধুরা, আমার রান্না হয়ে গেল। দেখাচ্ছি আমার রান্না। ওদেরকে ভাগ্নিরা খেতে বসে গেছে, আমরাও খাবো এখন। বন্ধুরা, আমার রান্না রেডি হয়ে গেছে। ওখানে খাচ্ছে 2 ভাগ্নি। এই তো সমৃদ্ধি এখন খাবে, এই তো খাচ্ছে দুজনে। আমরাও বসবো এখন খেতে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চাল গুঁড়ো করতে। আমরা পিঠা বানাবো। দেখো আমরা 3 জন যাচ্ছি। ছুটি আগে চলে গেছে, এখন আমরা যাচ্ছি অন্য বাড়িতে। ওখানে গিয়ে আমরা চাল কুটবো। এই বাড়িতে ঠাকুর বানায়। দেখো তোমরা, সমৃদ্ধি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর বানানো দেখছে, ও খুব খুশি। ঢেঁকি পড়াচ্ছে একা একা, আর আমাদের উপরে রেগে যাচ্ছে আমরা কখন আসবো।
কি শাড়ি কিনবো না আপা আমি এলা খুব আমি বলে মানে কি 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 মানে হ্যাঁ সব উঠালো সে এখন আমরা বাড়ি চলে যাবো হাসি ভয় পায় উল্টা চলো এখন আমাদের চালগুলো হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে যাব চলো 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 বাড়ি চলো বাড়িতে চলো আসো আসো বাবা আসো আসো কোলে নেই আসো 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 কোলে নেই জুতা কোথায় তোমার এ বাবা আসো আসো চালগুলো করলাম পিঠা খাবা না তুমি দেখো বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি চুদির ভাসুরের বাড়ি চুদির বাবার বাড়ি ওখানে গিয়ে আমরা কি কি করব কোথায় যাবো তোমাদের সব দেখাবো চুদি আমি সমৃদ্ধি তিনজন যাচ্ছি ভাবিরা বাড়িতে আছে আমরা যাচ্ছি তোমরা দেখো আমরা কী কী করবো কার কার সঙ্গে গল্প করবো তোমরা সব দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো না দেখলে তোমরা বুঝতে পারবে না সমৃদ্ধি আর ওর পিসি যাচ্ছে সামনে দুটো কুকুর দুজন হেঁটে হেঁটে যাচ্ছে ঠাকুরকে প্রণাম করছে যাবো ভাগ্নের বিয়ে হয়ে গেল এই ভাগ্নের বিয়েতে আমি এসেছিলাম এই যে দেখো সমৃদ্ধি বিস্তার করে রান্না করতেছে নতুন বউ সবজি কাটে কান দিবে কান ধরতে গেলে বলো আবার কেন কান ধরছ সমৃদ্ধি মোয়া খাচ্ছে আমরা এখানে বসে আছি কেউ না
সমৃদ্ধি এসে গেছে সুধীর বাবার বাড়িতে। সমৃদ্ধি নাচানাচি শুরু হয়ে গেছে, পাইপটা ধরবে। এরা নতুন ঘর দিচ্ছে এখানে, এখনো কমপ্লিট হয়নি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমাদের পিঠা বানানোর আয়োজন শুরু হয়ে গেছে। এখানে আমি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে আছে গুড়, চিনি আর দুধ আছে। এখানে আমরা এখন বন্ধুরা এখানে আমরা গুড় দিয়ে দেবো দুধের মধ্যে, পাটি সাপটা বানাবো এগুলো দিয়ে। দাও চাকর গুলো দাও, মায়ের মতো পিসি বানাতে পারে। কি করা হচ্ছে? একটু খাচ্ছি, টেস্ট করে দেখলাম মিষ্টি কম না বেশি। বাবারে বাবা, শুরু হয়ে গেছে দেখো, খিসা দিয়ে চিতই পিঠা খাচ্ছে। জায়গাটা একটু অন্ধকার, এখানে লাইট নেই। কেমন হয়েছে খাইতে? কার্টুন দেখছে আর খাচ্ছে। এই দেখো বন্ধুরা আমার চিতই পিঠা বানানো, এগুলো এখন ছুটি নিয়ে যাবে, দুধের মধ্যে ছাড়বে, নিয়ে যাবে এখন ছুটি, দুধে ভিজাবে। চিনি গুড় সব দেওয়া আছে ওখানে দুধের মধ্যে, অন্ধকার দেখাই যায় না অন্ধকারে। হয়ে গেছে এখানে দেওয়া, আমাকে আরো অনেক পিঠা বানাতে হবে। দেখো অনেকগুলো আছে এখনো, আমার এখন কোনো কাজ নেই, আমি বসে বসে দেখছি ভাগ্নি কীভাবে বানাচ্ছে, উড়ে বসে বসে দেখছি। এগুলো হচ্ছে ভাগ্নির হাতে চিতই পিঠা, সুতি পাটি সাপটার কিসাগুলো কেটে কেটে দিচ্ছে ভাগ্নি, এখানে বানাচ্ছে। ওখানেও কতগুলো পাটি সাপটা বানিয়ে রেখেছে ভাগ্নি। আর দুই ভাগ্নি এই ঘরে শুয়ে আছে, সমৃদ্ধিও ঘুমিয়ে গেছে। আর অল্প একটু আছে বানানো, এগুলো বানানো হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। আমার এখানে এসে কাশি হয়ে গেছে, ছুটি কাশি হয়ে গেছে আমার, এই দেখো ছুটি।
হ্যালো ফ্রেন্ডস, আমাদের পিঠে বানানো শেষ, এখন আমরা সবাই মিলে খাবো। এই তো ভাগ্নি, মেজো ভাগ্নি, ওই তো সঙ্গীতা, সুস্মিতা, ছুটি এখানে আমাদের জন্য পিঠে বাড়ছে, ভাত সবই একসঙ্গে আমরা খাবো। দেখো আজকে মতো এই পর্যন্ত।